প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, কিছুক্ষণ আগেই আমি পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিটের বড় 10 এবং 15 নম্বরের সাজেশন দিয়েছি। তো এখন আমি দেব গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করে গেলে এখান থেকেই তোমরা 15টি যে প্রশ্ন দেয় সেখান থেকে ম্যাক্সিমাম তোমরা প্রশ্ন উত্তর করতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না, এবং যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে সেটিও জিজ্ঞেস করতে পারো তুমি কমেন্ট বক্সে লিখে। এবং যারা নতুন দেখছো চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে যখনই আমি কোনো এরকম ভিডিও বানাবো তোমরা সবার প্রথমে সেটি পেয়ে যাবে। তো দেখো প্রথম প্রশ্ন, উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বহুদলীয় ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রীয় ধারণা কী? ক্ষমতার কেন্দ্রীভবন। দ্য ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন গ্রন্থের প্রণেতাকে? আইভর জেনিংস। গণতন্ত্র হলো জনগণকে নিয়ে গঠিত, জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা। উক্তিটি কার? আব্রাহাম লিঙ্কনের। গ্রেট ব্রিটেনের আইনের অনুশাসন ধারণাটির প্রবক্তাকে? অধ্যাপক ডাইসি। ব্রিটেনে শাসনতান্ত্রিক আইন বলতে কী বোঝো? শাসনতান্ত্রিক আইন বলতে বোঝায় ঐতিহাসিক সনদ ও চুক্তিপত্র, বিধিবদ্ধ আইন ও বিচার বিভাগীয় সিদ্ধান্ত এবং প্রথাগত আইন। 6 নম্বর প্রশ্ন গেল, এবার 7 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ শাসন ব্যবস্থার এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়? এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। শাসনতান্ত্রিক রীতিনীতি কথাটিকে প্রথম ব্যবহার করেন? অধ্যাপক ডাইসি। তো ইংলিশ কনস্টিটিউশন গ্রন্থের প্রণেতাকে? ওয়াল্টার বেজহর্ট। ল অফ কনস্টিটিউশন গ্রন্থের প্রণেতাকে? ডাইসি। ব্রিটেনের প্রকৃত শাসককে? প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ। ব্রিটেনের লর্ড সভায় কে সভাপতিত্ব করেন? লর্ড চ্যান্সেলর। ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসন বলতে কাকে বোঝায়? ক্যাবিনেট ও মন্ত্রিপরিষদকে বোঝায়। ব্রিটিশ ক্যাবিনেট কয় ধরনের কমিটি আছে? 2 ধরনের কমিটি আছে, স্থায়ী অস্থায়ী। ব্রিটিশ সনদের 2টি কক্ষ কী? উচ্চকক্ষ লর্ড সভা, নিম্নকক্ষ কমন সভা। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সদস্যদের নিযুক্ত করেন কে? রাজা ও রানী। রাজা বা রানী ব্রিটেনের মন্ত্রিসভার সদস্যদের নিযুক্ত করেন। গ্রেট ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি? লর্ড সভা। পার্লামেন্ট সম্পর্কিত একটি রীতিনীতির উল্লেখ করো। পার্লামেন্টের অধিবেশন বছরে অন্তত একবার বসতেই হবে। ব্রিটেনে অর্থ বিল কাকে বলে? অর্থ সংক্রান্ত বিষয়ে রচিত বিলকে অর্থ বিল বলে। দক্ষিণ এশিয়ার একটি এককেন্দ্রিক রাষ্ট্রের নাম করো। বাংলাদেশ। গ্রেট ব্রিটেনের সংবিধান বা শাসনতন্ত্রের মূল উৎস দুটি কী কী? শাসনতান্ত্রিক আইন ও শাসনতান্ত্রিক রীতিনীতি। সংসদীয় শাসন ব্যবস্থার উদাহরণ হিসাবে 2টি রাষ্ট্রের নাম করো, ভারত ও ব্রিটেন। কত সালে ব্রিটিশ পার্লামেন্ট অধিকারের বিল ঘোষণা করে? 1689 সালে। কোন আইনে ব্রিটেনে প্রথম স্ত্রীলোকের ভোটাধিকার স্বীকার করা হয়েছে? রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1918 অনুসারে। মার্কিন সংবিধান এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়? যুক্তরাষ্ট্রীয়। মার্কিন রাষ্ট্রীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। রাজ্যগুলির স্বতন্ত্র সংবিধান। মার্কিন সংবিধানের 2নং ধারায় কী বলা হয়েছে? মার্কিন শাসন বিভাগের যাবতীয় ক্ষমতা ন্যস্ত আছে মার্কিন রাষ্ট্রপতির হাতে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী? সিনেট। নিম্নকক্ষের নাম হলো প্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার নাম কী? কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান 2টি রাজনৈতিক দলের নাম? গণতান্ত্রিক দল ও সাধারণতন্ত্রী দল। চলে আসবে এরপর 33 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। প্রধানত দ্বিদলীয় ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য। মার্কিন নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষককে? মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারককে? মার্কিন সুপ্রিম কোর্ট। একটি আধা যুক্তরাষ্ট্রীয় দেশের নাম লেখো, ভারত। মার্কিন প্রতিনিধি সভায় কে সভাপতিত্ব করে? স্পিকার। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার প্রকৃতি কীরূপ? প্রজাতান্ত্রিক। কোন দেশের সংবিধান বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান? মার্কিন সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্ম তারিখ হিসাবে কোন দিনটি গণ্য হয়? 4ঠা জুলাই।
বাংলাদেশের সংবিধানের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বাংলাদেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য হলো সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার অস্তিত্ব। সুইজারল্যান্ডের বর্তমান সংবিধান কবে কার্যকরী হয়? 1874 সালের 29শে মে। ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের আইনসভার নিম্নকক্ষের নাম কী? জাতীয় সভা, নিম্নকক্ষ, সিনেট, উচ্চকক্ষ। বর্তমান ফরাসি সংবিধানের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাষ্ট্রপতি অপ্রতিহত ক্ষমতা ও এককেন্দ্রিক ব্যবস্থা। চীনের বর্তমান সংবিধানটি কত সালে লিখিত হয়? 1942 সালে। চীনের রাষ্ট্রীয় পরিষদের সভা আহ্বান ও পরিচালনা করেন কে? প্রধানমন্ত্রী। গণপ্রজাতন্ত্রী চীনের সর্বোচ্চ বিচার বিভাগীয় সংস্থা কী? সুপ্রিম গণ আদালত। গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থার নাম কী? জাতীয় গণ কংগ্রেস। 49 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়? এককেন্দ্রিক। গণপ্রজাতন্ত্রী চীনের স্থায়ী কমিটি পদ কাদের নিয়ে গঠিত? একজন সভাপতি, কয়েকজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত হয়। তো এই 50টি প্রশ্ন তোমাদের দিলাম, এই 50টি প্রশ্ন খুব ভালোভাবে তোমরা অনুশীলন করে যাও। আশা করি এখান থেকেই তোমরা বহু প্রশ্ন কমন পাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালোভাবে পরীক্ষা দেবে। এবং পরীক্ষা কেমন হলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না, এবং ভিডিও লিঙ্ক বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে।